হাই গাইস, হোয়াটস আপ। তো আজকে আমরা খেলতে চলেছি দ্য বাউন্স। এই বাউন্স না, এই বাউন্স, এই গেমটার কি জানা সিনে। ছোট থাকতে মনে করো মায়ের মোবাইলে যে কি ভাবে নকিয়া 1208 ছিল, সেটার মধ্যে যে একটা বলের মতো একটা গেম ছিল, যে বলটা খালি ফুকুত ফুকুত দিয়ে ফুটার মধ্যে দিয়ে যাইতো। গেমটার নাম ছিল দ্য বাউন্স, আর এটা নোকিয়া মোবাইলে ছিল, হয়তো বা অনেকেই খেলছো। এখানে আমাদের জাস্ট কিছু না পয়েন্ট কালেক্ট করতে হবে এবং বিভিন্ন লেভেল আনলক হবে। অ্যান্ড আমরা ফার্স্ট লেভেলে এসে পড়েছি, অ্যান্ড এটা কতই বা কঠিন হতে পারে, ঠিক না? প্রথম লেভেলও ভাই দেখো না কত সহজে পার করতেছি, একেবারে ছোটো দেখতে যেরকমভাবে ফুট ফুট করে পার করতাম। বাট সত্যি কথা বলতে গেলে মোবাইলে বেশি সহজ ছিল আমার কাছে মনে হয়। এটা ফাটতে গেছি, এটা কোনো ব্যাপার না, মাঝে মধ্যে দুই একবার ফাটা যায়, ফাটলে অসুবিধা নেই। মানে আর কি বল বল, ওরে আমি টেনিস বলের কথা রে, মানে ফাটবে হায় রে, এই জায়গায় মনে হয় সারাদিন মরতে থাকবো, আর কোনো কিছু করা লাগবে না। এটা প্রথম লেভেল ভাই, আমি তো এমনি দুষ্টামি করার জন্য আর কি মরতেছিলাম, বুঝছো? না হলে আমি সহজে মরিনি। এইটা কোনো ব্যাপার বলো, এইটা কোনো ব্যাপার, এই দেখো কীভাবে পার করি। ইয়ে ওই ইয়ে ওই ইয়ে ফুটা দিয়ে বাইরে, ওই সাবাস দেখেছো, লেভেল কমপ্লিট, এইটা কোনো ব্যাপার। ওকে গাইস, তো আমরা আমাদের নেক্সট রাউন্ডে এসে পড়ছি। অ্যান্ড সবার আগে রিংয়ের ভিতরে যে ঢুকা নিচে থেকে লাইফটা নিয়ে নিই, যাতে আমরা জেতা থাকতে পারি কোনো মতে। অ্যান্ড সবার আগে কিন্তু, ওকে মোটা হয়ে গেলাম কেন, আমার মর্জি হ্যাঁ, যাক গে কোনো ব্যাপার না। সামনে উড়ি বাবা, কাটা কাটা দেখেছি, কিন্তু এই কাটাকে আমি ভয় পাই না, শালা একটা নেগে যাবো গা, মোটা সোটা হয়ে গেছি তো, মূলত আমার এখন চিকন হতে হবে। এই তো শালা চিকন হওয়ার জায়গাটা পেয়ে গেছি, এটা দিয়ে আমার হাওয়া বের হয়ে যায়, বাট আমি জানি না কিভাবে, মানে আমার না আর কি বলের বলের হাওয়া বেরিয়ে যায়। তো যাই হোক, এখানে এসে পড়েছি, অ্যান্ড আমাদের উপরে উঠতে হবে, এখান থেকে টুস করে উঠে যাবো, কোনো ব্যাপার না। আর মাঝে মধ্যে আর কি আবেগে বসে দেয়া অভিজিৎ, আই মিন বিবেককে হারিয়ে ফেলি। যাই হোক, এখান থেকে আমরা সেভ বাটন খেয়ে ফেললাম, অ্যান্ড উপরে উঠি। উপরে উঠার পর এখানে লাস্টের একটা রিং আছে, যেটার ভিতরে ঢুকে গেছি, অ্যান্ড এখানে শেষ, আমাকে গেট খোলস। ইয়েস, আমরা আমাদের থার্ড রাউন্ড পার করে ফেলেছি। এটা এটা থার্ড ডে ছিল মেবি, জানি না। উড়ি শালা, কত তালে তালে মরি গেলাম, এটা কোনো কথা? দেখো সামনেই কিন্তু রাস্তাটা, কিন্তু না আমরা এখান দিয়ে যেতে পারবো না, নে তাই আমাদের সামনে এ হে শালা মরুমি মরুমি, মরা সারা চলে। যাই হোক, এটা একটু টাইমিংয়ের ব্যাপার, বুঝছো? টাইম দেখে গেলে সব কিছু হয়ে যাবে। এই তো সাবাস, যেমন আমি গেছি গে এই ইয়ে করি কি রে, মাঝে মধ্যে একই না, ঠিক আছে, মাঝে মধ্যে কি মাঝে মধ্যে আর কি একটু আটকা পড়ে যায়, বুঝছো? তো যাই হোক, একটু সামনে উঠি, উপরে একটা লাইভ দেখতে পাচ্ছি, ওটা কি কাবো একই, আবার উপরে একটা সাবাস উঠে গেছে, আবার দূর বার নিচে পড়ে যাই, কিলিকে বারবার ঘুরায়া। A few moments later. প্লিজ এবার হয়ে যা হয়ে যা, এই তো সাবাস হয়ে গেছি, কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার, চেক এক্সট্রা লাইফ পাই গেছি আমরা। অ্যান্ড যাকে কোনো মতে আবার বাচ্চা ফিরতে পারছি। যাই হোক, এখানে আমাদের ছোট হতে হবে, যাতে আমরা ওই ফুটা দিয়ে ঢুকতে পারি। নিচে দিয়ে আমরা চেক পয়েন্ট আর কি একটু খাই নি, কারণ চেক পয়েন্ট এখান থেকে আবার আমাদের পালাবে। ও সুন্দর, একেবারে মাথার মধ্যে টাকা দিয়েছি, টোপাকট পকেট করে লাফাচ্ছি, ফুকুট করে আবার উপরে উঠে যাই, এই ফুকুট করে আরেকটা লাফ মারি, এই ফুকুত করে আরেকটা, এই সুকুত করে ঢুকতে, আর সকাত করে ঢুকতে পারলাম না, এবার ঢুকবো। এই সকাত, এ সকাতের জায়গায় পকাতেই গেলাম কেন, মানে কি বলবো। যাই হোক, এখন এই জায়গাটা একটু পার করতে হবে আস্তে আস্তে, যেমন কোনো তারা হুড়া নাই, সাবাস। এই তো আস্তে আস্তে, একেবারে আস্তে আস্তে, বক্সের সাথে আবার গুতা খাওয়া যাবে না, নাহলে চান্দের দেশে উঠে যাবো গা। আর এই আরামসে আরামসে যেতে হবে, এন্ড মনে হয় এখান থেকে নিচে নামতে হবে, আই গেস আমার যতটুকু। আর এই চেক পয়েন্টগুলো নিতে পারলাম না, থাকে কেউই বা এদিকে মরবে, ঠিক না? মরার মধ্যে আর কিছুই নেই গে, অ্যান্ড খাসার মধ্যে মানে ওটা বন্ধ রাখার কোনো মানিয়ে। যাই হোক, অ্যান্ড আমরা এখানটা ফুকুট করে একটু আমি কি জানি বলছিলাম, এবার কোনো ভুল হবে না, একেবারে চেক পয়েন্ট সব খেতে খেতে চলে যাবো। অ্যান্ড এই পাশ দিয়ে এখন সোজা টান দিব, বেশি জোরে আবার টান দেবো না, নাহলে আবার ওইটা সেটা গুতা খাবো। অ্যান্ড এর উপরে দিয়ে যাবো, নিচে দিয়ে যাই, উপরে দিয়ে আবার পাট দেখানোর কোনো দরকার নাই। একটি সাবাস এসে পড়েছি, অ্যান্ড এখান থেকে আমাদের বড় হতে হবে, কারণ ওখানে পানি আছে, অ্যান্ড পানি বাহিয়ে আমরা উঠতে পারবো যদি আমাদের বলটা আর কি বড় হয়, মানে টেরিস বলটা। যাই হোক, এখন সামনে যেতে থাকি, এই এখন দেখো সাই করে উপরে উঠে যাবো। কিন্তু তার আগে না আমি একটা জিনিস ট্রাই করতে চাই, যখন মোবাইলে ছিল না তখন এরকম লাফাইতে লাফাইতে আর কি অনেক তাড়াতাড়ি উঠা যেত, এটাতে হয় কি দুর্বল হয় না, এটা কোনো কথা, একটু মোবাইলের মতো হলে আলাদা মজা ছিল। মোবাইলে তো মনে হয় 7-8, 7-8, 9-8 দিলে মনে হয় একটা সিট কোটে এসে পড়তো, ইনফানাইট ইয়া থাকতো। যাই হোক, এখানে আমরা রিসপনের ইয়ে নিয়ে নিয়েছি, অ্যান্ড পিছের দিয়ে আবার ঠুস করে ছোটো হতে হবে। কিন্তু আমি ছোটো হওয়ার আগে না ওখানে যাই দেখতে চাই, ওখানে কোনো রিং আছে না কি না। আমার যতটুকু মনে পড়ে একটা রিং ছিল ওদিকে, আর যেটা না নিলে আমাদের গেট খুলবে না। সো আগে সামনে যাইতে দেখি, দেখি রিংটা নিতে পারি কি না। আমরা নিচের দুটা কাটা দেখতেছি, অ্যান্ড একই আটকেই গেলাম। হ্যাঁ, এটা কি কোনো কথা?
আমি বললাম এদিকে কোনো রিং থাকবে কিনা, এসপি মানে আর কি লাইফ আছে একটা, এটা নিয়ে নিয়ে আবার লাইফ খাইতে গিয়ে যাতে লাইফ চলে না যায়, যাক যায় নাই, আস্তে আস্তে যেতে হবে, কোনো তাড়াহুড়া নেই, ফুকুট করে লাভ দিতে হবে, সাই করে আবার সামনে যেয়ে ছোট হতে হবে, এই সুকুট করে ছোট হয়ে গেলাম, আর টুকুট করে যাবো সামনে আবার নিচে পড়ে গেলে সমস্যা, অ্যান্ড এই তো গেল, শালা দেয়ালের সাথে আটকা পড়ে যায় কেন, এটা আমি বুঝতে পারলাম না বিষয়টা। যাই হোক, এই লাস্ট একটা রিং উপরে আছে, অ্যান্ড এটা নিলেই আমাদের গেট খুলিস, শেষ, কমপ্লিট। এদিকে 12টার মতো লেভেল আছে, কিন্তু ওগুলো কমপ্লিট করতাম না, তোমাকে লাগলে তোমরা করে নিও। তো আজকের জন্য এতটুকুই বিদায়, ফিরতে বি।